নির্ধারিত দিনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, বললেন নানক। জানাব বেগম জিয়ার সংখ্যাই বিএনপির এক দফা আন্দোলন। এদিকে নারী নেত্রীদের নিয়ে অশ্লীল বক্তব্য, তথ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা হবে কিনা ডিবিকে রিজবি। এবং সর্বশেষ জানাবো, স্ত্রীকে হত্যার পর মরদেহ ট্যাঙ্কিতে ফেলে পালালেন স্বামী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্ধারিত দিনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, বললেন নানক। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপিকে প্রতিহত করতে সময় নষ্ট করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, দেশে নির্ধারিত দিনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে যদি বানচাল করতে চান তার সমুচিত জবাব আমরা রাজপথে দেব। এই ব্যাপারে আমরা সামান্যতম কার্পণ্য করব না, কারণ বিএনপি খুনির দল, হত্যাকারীর দল। জাহাঙ্গীর কবির নানক বলেন, মির্জা ফখরুল বলেছে নির্বাচন হলে আওয়ামী লীগ নাকি দশটা সিটও পাবে না। বিএনপি প্রভুদের খুশি করার জন্য সরকার জঙ্গি গ্রেপ্তার করার নাটক করছে। একথা বলে মির্জা ফখরুল পরিচ্ছন্নভাবে জঙ্গিদের পক্ষাবলম্বন করছেন। কাজে এই জঙ্গিদের সঙ্গে আপনারা জড়িত কি কারণে জড়িত? কারণ দেশের নির্বাচনকে প্রতিহত করার জন্য আপনারা এমন কোনো কাজ নেই যে কাজ করছেন না, এখনো কোনো ষড়যন্ত্র নেই যা করছেন না। বিএনপিকে হত্যাকারীর দল, খুনির দল দাবি করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য নানক বলেন, ওরা এই দেশে ভাইয়ের সামনে বোনকে রেপ করেছে, আমাদের নেতাকর্মীদের হাত কেটেছে, পা কেটেছে, চোখ উপড়ে ফেলেছে। আওয়ামী লীগ করার অপরাধে আমাদের ছোটখাটো ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে দিয়েছে, ওরা এখন বলে গণতন্ত্রের কথা। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, আপনারা চাইলে নির্বাচনে না আসতে পারেন, কিন্তু নতুন করে নির্বাচন বানচালে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না, ঐক্যবদ্ধ হয়ে এদের দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। বেগম জিয়ার সংখ্যাই বিএনপির এক দফা আন্দোলন। বিএনপি এক দফা আন্দোলন ঘোষণা করেছে। এক দফার দাবিতে গত শুক্রবার পদযাত্রা করেছে প্রধান বিরোধী দলটি, কিন্তু পদযাত্রার পর নতুন কর্মসূচি ঘোষণা করেনি, বরং দুই তিন দিনের মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে, এমন ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যেই বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এবারকার হাসপাতালে ভর্তি হয়েছেন, সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির নেতা ডক্টর জাহিদ বলেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির দিকে তার শরীরে পানি বৃদ্ধি পাচ্ছে বলে তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন। তবে বিএনপির একাধিক ঘনিষ্ঠ সূত্রগুলো মনে করছে যে বেগম খালেদা জিয়ার ব্যাপারে সরকারের কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতেই তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, আর এই কারণে এক দফা আন্দোলন নিয়ে সংখ্যায় রয়েছে বিএনপি। সরকারের পক্ষ থেকে একটি বার্তা বিএনপির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বিএনপিকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা যদি জ্বালাপোড়া ভাঙচুর জাতীয় আন্দোলন করে এবং সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায়, তাহলে সেক্ষেত্রে সরকারও কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে। বেগম খালেদা জিয়ার জামিন বাতিল করা হবে এবং তাকে আবার কারান্তরীণ করা হবে। উল্লেখ্য যে 2018 সালের ফেব্রুয়ারি মাসে বেগম খালেদা জিয়া একটি দুর্নীতির মামলায় দণ্ডিত কারান্তরীণ হন। এরপর বিএনপির পক্ষ থেকে তার মুক্তির জন্য আন্দোলনের চেষ্টা করা হয়, কিন্তু সেই আন্দোলন শুরুতে মুখ থুবড়ে পড়ে। আইনগত প্রক্রিয়া বেগম খালেদা জিয়াকে মুক্তির চেষ্টা ব্যর্থ হয়। এরপর দীর্ঘ 2 বছরের বেশি সময় বেগম জিয়া কখনো সাবেক কেন্দ্রীয় কারাগারে, কখনো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। 2020 সালে মার্চে বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম স্কেন্দার এবং ছোট বোন গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। তারা বেগম খালেদা জিয়াকে অন্তত কারাগার থেকে ফিরোজায় রাখার ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান এবং প্রধানমন্ত্রীর দয়া পরবশ হয়ে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে ফৌজদারি কার্যবিধির 401 ধারা অনুযায়ী 2 শর্তে বেগম খালেদা জিয়াকে কারাগারে থেকে ফিরোজায় রাখা হয়। তখন থেকে বেগম খালেদা জিয়া ফিরোজায় রয়েছেন, অর্থাৎ সরকারের এক ধরনের দয়ার বা অনুকম্পায় বেগম খালেদা জিয়া কারাগারে থেকে তার বাসভবন থাকার অনুমতি পাচ্ছেন। এটা সরকারের একটা বড় অস্ত্র বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপি যদি রাজনৈতিক কর্মকাণ্ডে বাড়াবাড়ি করে, তারা যদি বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক তৎপরতায় লিপ্ত হয় বা সরকারের উপর চাপ প্রয়োগ করে, তাহলে সেক্ষেত্রে বেগম খালেদা জিয়ার জামিন বাতিল করে তাকে আবার কারাগারে পাঠানো হবে। এই বক্তব্যটি আনুষ্ঠানিকভাবে বিএনপিকে জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাহী আদেশের জামিন এমন একটি বিষয় যেটি সরকার যে কোনো মুহূর্তে চাইলে বাতিল করতে পারে, কাজে এরকম পরিস্থিতিতে যদি সরকার জামিন বাতিল করে তাহলে কারাগারে ফিরে যাওয়ার
ছাড়া বেগম খালেদা জিয়ার কোনো পথ থাকবে না। এটি বিএনপিকে এবং বেগম জিয়াকে আতঙ্ক করেছে, আর এই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বেগম খালেদা জিয়ার কাছে ছুটে যাচ্ছেন, এর সাথে পরামর্শ করছেন। এ কারণে বিএনপির একদফা আন্দোলন থমকে গেছে। বিএনপি নেতারা মনে করছেন, যদি বেগম খালেদা জিয়াকে এই অসুস্থতার মধ্যে কারাগারে নেওয়া হয় সেটি হবে অমানবিক, কিন্তু এর ফলে বিএনপির ওপর যে চাপ তৈরি হবে সেটি সামাল দেওয়ার ক্ষমতা তাদের নেই বলেই বিশ্লেষকরা মনে করেন। কারণ এর আগেও বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর সরকার কোনো চাপে পড়েনি, সরকার কোনো রকম চাপে পড়েনি, বিএনপির পক্ষ থেকে কোনো তেমন আন্দোলন তৈরি করা সম্ভব হয়নি। তাই বেগম জিয়ার সংখ্যায় এখন একদফা আন্দোলন মুখ থুবড়ে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে নারী নেত্রীদের নিয়ে অশ্লীল বক্তব্য, তথ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা হবে কিনা ডিবিকে রিজবে। বিএনপি নারী নেত্রীদের রাত বিরাতে সাজগোজ করিয়ে বিদেশিদের কাছে নিয়ে যাওয়া হয়। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের এই ধরনের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে মানহানি মামলা করতে মহানগর গোয়েন্দা পুলিশ মহিলা দল নেত্রীদের আহ্বান করবে কিনা সংস্থাটির প্রতি এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুফুল কবির রিজভী। দলের নারী নেত্রীদের নিয়ে তথ্যমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, হাসান মাহমুদ প্রতিনিয়ত মিথ্যা কথা বলছেন, তারপরও ভেবেছি নামের আগে ডক্টর লেখা আছে তাই নারীদের নিয়ে তিনি অশ্লীল কথা বলবেন না, কিন্তু না, নারীকে অপমান করাই যাদের রাজনৈতিক সংস্কৃতি ও ইতিহাস, তাদের যে কোনো নেতা যতই ডিরেক্টর ডিগ্রি থাকুক না কেন ওই একই সংস্কৃতই। গত শুক্রবার 11 আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 93তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় ডক্টর হাসান মাহমুদ বিএনপির নারী নেত্রীদের প্রতি ইঙ্গিত করে বলেন, বিএনপি বুঝতে পেরেছে বিদেশিদের পেছনে ছুটে কোনো লাভ নেই, রাত বিরাতে দলের নারী নেত্রীদের সাজগোজ করিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া বন্ধ করতে বিএনপির প্রতি অনুরোধ জানান তিনি। ওই বক্তব্যে তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপিদের কাছে নয়, যেতে হলে জনগণের কাছে যেতে হবে, রাত বিরাতে নারী নেত্রীদের সাজগোজ করিয়ে বিদেশিদের কাছে নিয়ে ধর্ণা দেওয়া দয়া করে বন্ধ করুন, এতে কোনো লাভ হয় না, ওরা সহ মহিলা নেত্রী আপনারা যান, আমরা সরকার জানি। তথ্যমন্ত্রী এক ধরনের বক্তব্যকে অশ্লীল কুরুচিপূর্ণ ও বিতর্কিত আখ্যা দিয়ে রুফুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সম্প্রতি তাদের কিছু নেতা প্রতিবেশী দেশ ভারত সফর করে এসেছেন, সেখানে আশানুরূপ কিছু পেয়েছেন বলে আমার মনে হয় না, তাই এখন তারা বিএনপির নারী নেত্রীদের নিয়ে খারাপ মন্তব্য করছেন। রিজভী বলেন, দেশটা এমন পর্যায়ে চলে গেছে মা বোন স্ত্রী কন্যাদের নিয়ে বসবাস করার মতো আর অবস্থা নেই, এদেশে যারা নিজেদের মন্ত্রী বলে দাবি করে তারা লাগামহীন, তারা জানে তাদের ভোট করতে হবে না, সুষ্ঠু ভোটের দরকার নেই, জনগণের কাছে যেতে হবে না, তাই তারা যা ইচ্ছা করে যা ইচ্ছা বলে। তিনি বলেন, আওয়ামী লীগ ইলিয়াস আলীকে গুম করেছে, চৌধুরী আলমকে গুম করেছে, হুমায়ুন পারভেজ সুমন জাকিরকে গুম করেছে, গুম করতে করতে তারা এখন নারী সমাজের ইজ্জত গুম করা শুরু করেছে, বাংলাদেশে আজ নারী সমাজ নিরাপদ নয়। জবি বলেন, হাসান মাহমুদকে নিয়ে আমাদের মহিলাদের নেত্রীরা অনেক মন্তব্য করলেও কখনো অশ্লীল মন্তব্য করেন না। এই হাসান মাহমুদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সিনিয়র একজন নেত্রী প্রয়াত সাজেদা চৌধুরী বেয়াদব শব্দটা উচ্চারণ করেছিলেন, সুতরাং হাসান মাহমুদের কাছ থেকে সভ্যতা শৃঙ্খলা জনগণ আশা করতে পারে না, এমনকি আওয়ামী লীগের কাছে থেকেও না। বিএনপির এই মুখপাত্র আরো বলেন, অহংকারী আওয়ামী লীগকে পেয়ে বসেছে, তাদের নেতারা সভা সমাবেশে অশ্লীল বক্তব্য দিচ্ছেন, কাউকে পরোয়া করছেন না, তারা মনে করছেন যা বলবেন জনগণ তাই বিশ্বাস করবে, আর জনগণ বিশ্বাস না করলেও কিছু যায় আসে না, কিসের বিরোধী দল, কিসের বিএনপি, কিসের মহিলা দল, কিসের নারী নেত্রী, তারা যখন তখন যা ইচ্ছা করবে যা ইচ্ছা বলবে। রিজভী বলেন, অহংকার পতনের মূল, আওয়ামী লীগ এখন পতনমুখী, যে কোনো মুহূর্তে আমরা পতনের ধ্বনি শুনতে পাবো, এরই মধ্যে সেই আওয়াজ ওঠা শুরু হয়েছে। তথ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা তিনি আরো বলেন, নারী নেত্রীদের নিয়ে আপনি হাসান মাহমুদ অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন, এটি চরম ধৃষ্টতাপূর্ণ। অনেক নারী নেত্রী আপনার পদত্যাগ দাবি করেছেন কিন্তু বাস্তবতা উল্টো, আওয়ামী লীগের কোনো নেতা বিএনপিকে নিয়ে অশ্লীল বা কঠোর সমালোচনা করলে তাকে প্রমোশন দেওয়া হয়, আগামীতে তাকেও শেখ হাসিনা প্রমোশন দিতে পারেন, এটাই আওয়ামী লীগের ঐতিহ্য ও ইতিহাস। ডিবি পর্যালোচনার একটি ঘটনা উল্লেখ করে রিজভী বলেন, মামলা করতে হলে থানায় অথবা আদালতে যেতে হয়, কিন্তু কয়েকদিন আগে দেখলাম গাড়ি বহর নিয়ে অভিযোগ দিতে গেলে হিরো আলম মহানগর গোয়েন্দা পুলিশের কাছে, গোয়েন্দা কর্মকর্তারা তখন বললেন আমাদের কাছে অভিযোগ নিয়ে যে কেউ আসতেই পারে, পরে দেখলাম ওই ব্যক্তিকে নিয়ে মানহানি মামলা করানো হলো। আমি মহানগর গোয়েন্দা পুলিশকে বলতে চাই, অশ্লীল বক্তব্যের জন্য হাসান মাহমুদের বিরুদ্ধে মানহানি মামলা করতে কি মহিলা দল নেত্রীদের আহ্বান বা পরামর্শ দেবে ডিবি? দেখি ডিবি পুলিশ তার বিরুদ্ধে মানহানি মামলা করায় কিনা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয় ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।